bayar. হয়েছিল আমাদের একজন কর্মী, বিজেপির কর্মী ঝাড়েশ্বর প্রামাণিক, ও কালকে দোকানে 4টা থেকে 4:30টার মধ্যে একটা দোকানে বসে চা খাচ্ছিল গ্রামের মধ্যে। এখানে বুথ সভাপতি, টিএমসির বুথ সভাপতি ফোন করে দেয়, ফোন করে দেওয়ার ফলে তিনখানা মোটরসাইকেলে এসে ওকে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে বেদম মারে এবং তার মাথাও ফাটিয়ে দেয়, ঠোঁটটাও ফেটে যায়। হ্যাঁ, বিজেপি করা চলবে না, বিজেপি করা ঘুচিয়ে দিব। আমরা যখন গ্রামে খবর আসে, গ্রাম থেকে আমরা সব বেরোই, তখন ওকে ছেড়ে দেয়। এখন ও দাঁতুন হসপিটালে ভর্তি আছে, সিরিয়াস অবস্থা, এখন তাকে মেদিনীপুর ট্রান্সফার করতে বলছে। কি কারণে মারধর করেছে? ও বিজেপি করে বলে এবং বিজেপিতে ভোট দিয়েছে বলে। ও একদম বিপিএল, বিপিএল কর্মী, মানে বিপিএল ভুক্ত এবং নিডি পার্সন লোক। ওকে কি মারধর করা হয়েছে? ওকে না, তিনজনকে মেরেছে, আরও দুজনকে মেরেছে। গত পরশু তো আপনাদের কুসুমী গ্রামে মারধর করা হয়েছে, কি কারণ? প্রতিদিনই এই একই অঞ্চলে ওরা বিজেপি করে বলেই বিজেপির উপরে টর্চারটা করা হচ্ছে। বিজেপি করা চলবে না, একটাই ধমকি, আমরা যা করছি সেটা তোমাদের মেনে নিতে হবে, বিজেপি করা চলবে না। ওনাদের অভিযোগ যে ওনাদের বাড়িঘর ভাঙছে। আমরা কোনো বাড়িঘর ভেঙেছি? আপনারা চেক করে দেখুন, আমরা যদি বাড়িঘর ভেঙে থাকি আপনারা যা বলবেন আমরা তাই মানতে রাজি আছি। আপনারা কি এসেছিলেন, বাড়িঘর কোথাও ভাঙা আছে, কোনো রিপোর্ট পেয়েছেন? আপনারা তো ক্যামেরা বন্দি করেছেন, আপনারা কোনো রিপোর্ট পেয়েছেন? থানায় জানিয়েছেন? থানায়ও জানিয়েছি, হ্যাঁ, এফআইআরও হয়েছে, আমরা হসপিটালেও ভর্তি আছে, 12টার পরে মেদিনীপুর ওকে ট্রান্সফার করবে। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না? পুলিশ এলেই ওদের গ্রুপ কিছু মুসলিমকে নিয়ে ঢুকিয়ে দিয়ে গ্রামের ভিতরে বলছে ঘর ভেঙে দিব, বোম ফেলে দিব, পিস্তল নিয়ে আসছে। পুলিশকে রেখেই করছে? পুলিশকে রেখে, পুলিশকে সঙ্গে নিয়ে। আমাদের ভয়টা হচ্ছে এই জায়গায়, আমরা পুলিশকে এই জন্য ঢুকতে বাধা দিচ্ছি, পুলিশ ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে পিক আপ ভ্যানে করে বোম পিস্তল এবং মুসলিম কিছু আঁতলা বস্তি উড়ি বস্তি থেকে এরকম কিছু লোক নিয়ে এসে গ্রামে গ্রামে বার্তা দিচ্ছে, কিছু মুসলিম লোককে নিয়ে এসে পুরো গ্রাম শুদ্ধ উড়িয়ে দিব, এই বার্তাটা সবার কাছে জনগণের মধ্যে ঢুকিয়ে দিই। আপনারা